এবার পুকুর ভরাটের অভিযোগ কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে এদিন সকালে জেসিবি নিয়ে গিয়ে পুকুর ভরাট করে বলে অভিযোগ ঘটনায় বাধা দেয় এলাকাবাসীরা ঘটনাটি বহরমপুর থানার অন্তর্গত মিল্কিপাড়া এলাকায় ঘটনায় অভিযুক্ত বহরমপুর পৌরসভার কংগ্রেস কাউন্সিলর হিরু হালদার এলাকাবাসীদের অভিযোগ হিরু হালদার ওই পুকুরটি ভরাট করছিলেন তবে মিল্কিপাড়ার এটা বহুত পুরাতন এই জলাশয়টা হ্যাঁ এই জলাশয়টা আমাদের এখানে প্রাচীন আমরা এখানে চালু করেছি এই ছোটবেলা থেকে আমরা চাই এর প্রতিবাদ হোক হ্যাঁ সবাই মিলে জলটা যাতে এটা বন্ধ মানে কাজটা বন্ধ হয়ে যায় এবং জলাশয়টা থাকে এটা আমরা চাই পাট বলছে আমরা হিরো হালদারের নামই শুনেছি এখানে আজকে আমরা হঠাৎ খবর পাই সকালবেলায় যে হিরু টাইটেলটা হালদার নামে এক ব্যক্তি হঠাৎ জিসিপি নিয়ে এসেছিলো পুকুর ভরাট করার জন্য তারপরে আমাদের আমার হাতিনগর অঞ্চলের মিল্কিপাড়া গ্রামবাসীরা সবাই একজোট হয়ে এটা কাজটা আপাতত বন্ধ রেখেছে আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যেভাবে হোক আমরা এই কাজটা বন্ধ করব কারণ আমাদের সাধারণ মানুষ যারা আছে যাদের এই যে বাড়ির জলগুলো আমরা কোথায় মানে ফেলবে তারা তো সেই দিক দিয়ে ভেবে আমরা আগামী দিনে কিভাবে এটাকে আরও মানে বন্ধ করা যায় সে চেষ্টায় আমরা করছি এবং আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে পক্ষকে জানিয়েছি যে কিভাবে এই কাজটা আরও করা যায় বন্ধ করা যায় যদিও সমস্ত ঘটনাটি অস্বীকার করে হিরুহালদার বলেন এখানে কোনো পুকুর বোঝানো হয়নি ওটা নিচু জমি ওখানে নতুন করে পুকুর কাটানো হচ্ছে তাই যে জায়গাটা কিনেছে অভিজিৎ বিশ্বাস লালদিগির পরে থাকে ভালো ব্যবসাদার এবং তার কোনো ব্যক্তিপোর্ট নেই তো সে জায়গাটা কিনেছে আমার কাছ থেকে আমার কাছ থেকে কেনার পর বলে যে দাদা আমার যে জায়গাটায় পুকুর আছে সেই জায়গাটাকে আমি পুকুর করব যাতে আমার জল থাকে ঠিক আছে তাই অল্প একটু জল ছিল মেশিন দিয়ে সেটাকে ছেঁচে আজকে জেসিবি নামানো হয়েছিল যে ওই পুকুরের যে মার্কিং করে যে জায়গাটা তেপান্ন নম্বর দাগ সেই জায়গাটাকে আরও ডেপ করে ওটাকে পুকুরে পরিণত করার পরিকল্পনা ছিল এবং সেখানে কাজও চলছিল পাড়ার লোকজন গেল যাওয়ার পর বললো দাদা আমাদের পাড়ায় আজকে মিটিং আছে আমাদের এই ডেনটার একটা সমস্যা আছে তা আজকের দিন আপনি বন্ধ রাখেন আমরা মিটিংটা করি তারপরে আপনি যেটা করবেন করবেন আমি আমি তাদের কথা শুনে কাজ বন্ধ করে দিলাম